তো আজকে যেটা মানে হবে আর কি, সেটা হচ্ছে অ্যাডাপটেশন আর অ্যাক্লামাটাইজেশন। ঠিক আছে, অ্যাডাপটেশনের সাথেই এই অ্যাক্লামাটাইজেশন ব্যাপারটা আর কি থাকে, সিলেবাসও এরকম ভাবেই লেখা থাকে জেনারেলি। তো এইটা আজকে টপিক। দাঁড়ো একটু। আচ্ছা নূর, তুমি বইটা পেয়েছিলে তো মেলে? আচ্ছা ঠিক আছে। তো আজকে যেটা অ্যাডাপটেশন আর অ্যাক্লামাটাইজেশন, অ্যাডাপটেশন যেটা সেটা, এই শব্দটা তো আমরা মানে অনেক আগে থেকেই দেখে আসছি, মানে শুনছি বারবার বিভিন্ন সময়, সেটা ইভলিউশন পড়তে গিয়ে বা ছোটবেলার লাইফ সায়েন্সে প্রচুর বার শুনেছি অ্যাডাপটেশন অ্যাডাপটেশন। অ্যাডাপটেশন মানে মানিয়ে নেওয়ার ক্ষমতা, অ্যাডাপ্ট করার ক্ষমতা। তো সেখান থেকে অ্যাডাপটেশন আসছে, এবং অ্যাডাপটেশন। তারপর আর একটা শব্দ যেটা দেখতে পাচ্ছি, অ্যাক্লামাটাইজেশন, সেটাও ধীরে ধীরে আসবো। আগে অ্যাডাপটেশনটা দেখবো যে অ্যাডাপটেশনটা কি হয়। অ্যাডাপটেশন মানে আমরা খাপ খাইয়ে নিচ্ছি। কার সাথে খাপ খাইয়ে নিচ্ছি? পরিবেশের সাথে খাপ খাইয়ে নিচ্ছি। প্রকৃতি আমাদের যেভাবে যেভাবে সিলেক্ট করে যাচ্ছে, আমাদের ন্যাচারাল সিলেকশনটা যেভাবে যেভাবে হচ্ছে, সেভাবে সেভাবে আমরা নিজেদেরকে নিজেদের মধ্যে সেই সব ফিচার্স গুলো অ্যাডাপ্ট করছি বা খাপ খাওয়াচ্ছি, যে যাতে আমরা পরিবেশের সাথে বা প্রকৃতির সাথে নিজেদেরকে মানিয়ে চলতে পারি। তো সেইটাই বেসিক কনসেপ্ট অফ অ্যাডাপ্টেশন। তো অ্যাডাপটেশন ইকুয়ালস টু একটা কথা, যেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্ট করা বিভিন্ন ভাবে, স্টেপ মানে বিভিন্ন ফিচার্স দিয়ে আমরা প্রতিনিয়ত প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করে যাচ্ছি, আর প্রকৃতি আমাদের সিলেক্ট করে যাচ্ছে। তো আগের দিন ইভলিউশন পড়ানোর সময় আমি ডারউইনিয়ান ফিটনেস এই টার্মটা ইউজ করেছিলাম। তো এখানেও এই টার্মটা আছে, কারণ ইভলিউশনের সাথে অ্যাডাপটেশন মানে একেবারে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত দুটো বিষয় আর কি, দুটো ছাড়া হয় না। কারণ আমরা অ্যাডাপ্ট করছি, আমাদের মধ্যে নতুন নতুন কিছু ক্যারেক্টারিস্টিক্স আসছে ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে গিয়ে, তখনই পরিবেশ আমাদের সিলেক্ট করে নিচ্ছে, আর আমরা ইভলভ করছি, ধীরে ধীরে ইভলভ করছি, আমাদের নতুন বৈশিষ্ট্য আসছে আমাদের মধ্যে, সেটা বিভিন্ন দিক দিয়ে হতে পারে। তো অ্যাডাপ্টেশন ইকুয়ালস টু, তাহলে আমরা সবসময় মাথায় রাখবো যে অ্যাডজাস্টমেন্ট, ওয়ান কাইন্ড অফ অ্যাডজাস্টমেন্ট। তো যেটা হয় ডারউইনিয়ান বলে ফিটনেস, যেটা যেটা একটা জেনারেশনে মানে যত বেশি রিপ্রোডাকশন হয়, সেই রিপ্রোডাকশন সেই জেনারেশনের সংখ্যাটা যত বেশি হবে, মানে তত বেশি সেই সেটা এক্সিস্ট করতে পারবে, সেই প্রজাতিটা তত বেশি এগিয়ে যেতে পারবে, মানে অ্যাডাপ্ট করে নিয়ে ইভলিউশনের পথে এগিয়ে যেতে পারবে। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে মানে থাকবে আর কি তার অবশ্যই, তার জন্যই সে অ্যাডাপটিভ ফিটনেস এই কথাটাও কিন্তু আসছে। আর সেটা এটাকে আবার রিপ্রোডাক্টিভ ফিটনেসও বলা হয় থাকে। তো ন্যাচারাল সিলেকশনটা এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে প্রকৃতি আমাদের কোন কোন ফিচার্স গুলোকে সিলেক্ট করে নিচ্ছে, যার জন্য আমরা অ্যাডাপ্ট করে নিচ্ছি এবং এগিয়ে যাচ্ছি, মানে ইভলিউশনের পথে এগিয়ে যাচ্ছি। তো এটা একটা ব্যাপার। আমরা যখন পপুলেশন একটা পপুলেশনের মধ্যে থাকি, তখন অ্যাডাপ্ট করতে গিয়ে এনভায়রনমেন্ট, প্রকৃতি বা পরিবেশ, যেটা স্ট্রেসটা থাকে, সেই স্ট্রেসটার সাথে আমাদের যে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং সেই রেসপন্সটা, সেই স্ট্রেসটাকে আমরা কি করে ডিল করছি, ফিজিওলজিক্যালি কি করে ডিল করছি, আমাদের যে কেপাবিলিটিস গুলো, ডিলিংস এর কেপাবিলিটিস গুলো, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো যেগুলো আসছে আমাদের মধ্যে, এবং প্রকৃতি সেগুলোকে যেটা সঠিক মনে করছে সেইটাকে নির্বাচন করে নিচ্ছে, এবং সেই ক্যারেক্টার গুলোই কিন্তু পরবর্তী জেনারেশন এর মধ্যে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে সিলেক্টিভ ভ্যালু অর অ্যাডাপটিভ ভ্যালু ইন অ্যাডাপটেশন। আমাদের এই যে রেসপন্সটা, প্রকৃতির যে পরিবর্তন হচ্ছে এবং আমাদের যে প্রেশারের মধ্যে প্রতিনিয়ত ফেলছে, তার ফলে যে রেসপন্সটা আমরা পাচ্ছি, সেই সেই যে চটজলদি রেসপন্সটাকে কিন্তু অ্যাক্লামাটাইজেশন বলা হচ্ছে। এবার চলে আসছি মোডস অফ অ্যাডাপ্টেশনে। তো মোডস অফ অ্যাডাপ্টেশনে যেটা আসে, একটা আসে অন্টোজেনিক অ্যাডাপ্টেশন, মানে অন্টোজেনিক্যালি অ্যাডাপ্ট করছি আমরা, আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, মানে মানে ক্যারেক্টারিস্টিক যেগুলো অ্যাকুয়ার করছি
সেগুলো গ্রোথ আর ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে সেগুলো আবার যাচ্ছে আর কি, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো ফিক্সড হচ্ছে। ফিজিওলজিক্যাল অ্যাক্রামাটাইজেশন মানে আমরা একটা হঠাৎ করে হয়তো কোল্ড এনভায়রনমেন্টে চলে গেলাম বা একটা হট এনভায়রনমেন্টে চলে গেলাম হঠাৎ করে, সেই যখন ওই পার্টিকুলার একটা এনভায়রনমেন্টে যার সাথে আমরা অভ্যস্ত নই তার সাথে হঠাৎ সেই এনভায়রনমেন্টের সামনে এক্সপোজ হয়ে গেলে আমাদের যে ফিজিওলজিক্যাল যে চটজলদি যে রেসপন্সেস গুলো আসে বা চেঞ্জেস গুলো আসে সেইগুলোর সাথে আমরা যে ডিল করি, আমাদের শরীর ডিলিংসটা যেগুলো করে তার জন্য যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখা যায় সেই প্রসেস টাকেই অ্যাক্লামাটাইজেশন বলে। তো এটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাক্লামাটাইজেশন, এটাও একটা মোডস অফ অ্যাডাপ্টেশনের মধ্যেই পড়ে। এরপর আসি বিহেভিয়ারাল, বিহেভিয়ারাল এর মধ্যে যেটা আসে ম্যারেজ প্যাটার্ন, প্যারেন্টাল ইনভেস্টমেন্ট, কেয়ারিং অফস্প্রিং, কেয়ারিং অফস্প্রিং, এই ব্যাপারগুলো কিন্তু পুরোপুরো বিহেভিয়ারাল প্যাটার্ন, এগুলোও কিন্তু অ্যাডাপ্টেশনে মোস্ট অফ অ্যাডাপ্টেশন হিসেবেই আমরা ধরতে পারি। কারণ এইগুলো কিভাবে হবে, আমাদের আপব্রিঙ্গিংটা কিভাবে হবে বা আমাদের ম্যারেজ প্যাটার্ন বা সোশ্যাল লাইফস্টাইলটা কিরকম হবে সেইটার উপরও কিন্তু অ্যাডাপ্টেশনটা অনেকটা নির্ভর করে। তো তারপরে কালচারাল আর টেকনোলজিক্যাল একটা আছে মোড অফ অ্যাডাপ্টেশন, যেখানে আমাদের ফুড হ্যাবিট আছে, ক্লোদিং আছে, তারপরে অকুপেশন আছে, সোর্স মানে বিভিন্ন যে আমরা এনার্জি সোর্স গুলো আছে সেগুলো আছে, রোল অফ সোশ্যাল ইনস্টিটিউশন আছে, সোশ্যাল কাস্টমস আছে। সোশ্যাল ইনস্টিটিউশন অবশ্যই, তার মধ্যে ম্যারেজ, কিনশিপ, ফ্যামিলি এগুলো পড়ে যেগুলো বিহেভিয়ারাল এর মধ্যেও ছিল। কিন্তু এই এই সোশ্যাল ইনস্টিটিউশনের যে মানে কি বলবো, তাদের যে প্র্যাকটিসটা, তারা যে যে প্র্যাকটিসগুলো করে তাদের মধ্যে দিয়েও কিন্তু মানে সেটাও মধ্যে দিয়েও কিন্তু আমরা অ্যাডাপ্ট করে চলি প্রতিনিয়ত। তো সেটাও একটা মোডস অফ অ্যাডাপ্টেশনের মধ্যে পড়ে। ফাইলোজেনেটিক একটা অ্যাডাপ্টেশনের ব্যাপার আছে, মানে ফার্টিলিটি, মর্টালিটি, জেনোটাইপ, জেনেটিক স্ট্রাকচার, পপুলেশন, ডারউইনিয়ান ফিটনেস, এই যে এতগুলো জিনিস যেগুলো আমরা এভলিউশনে জেনে এসেছি যে জেনেটিক বিভিন্ন ইনফ্লুয়েন্সেস গুলো, জেনেটিক বিভিন্ন প্যাটার্নস গুলো কিন্তু যেগুলো আমাদের মধ্যে ইভলিউশনের পথে আমাদের ত্বরান্বিত করে, কিন্তু সেটা ইনিশিয়ালি কিন্তু অ্যাডাপ্টেশনটা হয়, তারপরে কিন্তু তাদের মধ্যে চেঞ্জেস গুলো আসে, অ্যাডাপ্ট করছি মানে চেঞ্জ হয়েছে, তারপরে কিন্তু আমরা এভলিউশনের দিকে যাচ্ছি, মানে আমার নেক্সট জেনারেশনের মধ্যে ব্যাপারটা চলে যাচ্ছে, ইভলভ করে যাচ্ছে। তো সেটা অবশ্যই মোডস অফ অ্যাডাপ্টেশনের মধ্যেই কিন্তু পড়ছে। আচ্ছা, অ্যাডাপ্টেশন এবার টাইপ যদি আমি বলি, একটা ইন্টারনাল অ্যাডাপ্টেশন, একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাডাপ্টেশন। তো ফিজিওলজিক্যাল ইন্টারনাল অ্যাডাপ্টেশন যেটা, সেইগুলোর মধ্যে পড়ে হোমিওস্ট্যাটিস, হোমিওথার্মি আর অ্যাকোমোডেশন। তো হোমিওস্ট্যাটিস কি, স্টেডি ব্যালেন্স আর সেলফ রেগুলেশন যেটা হয় সেইটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। সেটা হচ্ছে স্টেডি ব্যালেন্স বলতে কি, আমরা যখনই একটা পরিবেশের সামনে হঠাৎ করে একটা নতুন পরিবেশের সিলেকটিভ প্রেশারের সামনে পড়ে যাই, তখন আমাদের চটজলদি আমাদের শরীরের মধ্যে যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস গুলো আসে সেইগুলো হচ্ছে আমাদের হোমিওস্ট্যাসিস এর মধ্যে পড়ছে। মানে হোমিওস্ট্যাসিসও একটা ফ্যাক্টর, ইন্টারনাল একটা ফ্যাক্টর যেটা আমাদের পুরো বডিকে প্রিপেয়ার করছে অ্যাডাপ্টেশনের জন্য। এটা ইন্টারনালি হচ্ছে, মানে আমার সেলুলার লেভেলে হচ্ছে, আমার ব্লাড সুগারের মধ্যে হচ্ছে, এগুলো ইন্টারনাল ব্যাপার হচ্ছে। তো সেটা হোমিওস্ট্যাসিস। হোমিওথার্মি কি, মানে আমাদের যে বডি টেম্পারেচারটা আছে হিউম্যানের ক্ষেত্রে 37 ডিগ্রি সেলসিয়াস আর 98.6 ডিগ্রি ফ্যারেনহাইট, তো এইটাকে মেনটেন করা বিভিন্ন পরিবেশে। আমরা একটা হট ক্লাইমেটে চলে গেলাম, আমরা একটা কোল্ড ক্লাইমেটে চলে গেলাম, যেখানেই যাই আমাদের যে একটা বডি টেম্পারেচার আছে মোটামুটি যে কনস্ট্যান্ট যেটা, সেইটাকে মেনটেন করা এবং সেটার মানে সেটাও কিন্তু একটা ইন্টারনাল অ্যাডাপ্টেশন। মানে আমাদের বডিকে সুস্থ রাখতে গেলে আমাদের এই টেম্পারেচারটাকে মেনটেন করতে হবে, সেটা একটা ফ্যাক্টর। অ্যাকোমোডেশন মানে অ্যাকোমোডেশনটা কি, রেসপন্স করা এনভায়রনমেন্টাল স্ট্রেসের জন্য, মানে হোল্ডলি না মানে হোল্ডলি রেসপন্স করা বা টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট করা, কিন্তু অ্যাডজাস্টমেন্টটা করা, অ্যাকোমোডেট করা ফর অ্যাডাপ্টেশন, সেটাও কিন্তু ইন্টারনালি। যেভাবেই আমাদের প্রকৃতি প্রেশার দিক না কেন বাইরে থেকে, সেইটার সাথে আমাদের মানিয়ে নেওয়াটা, ইন্টারনালি মানিয়ে নেওয়াটা, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন একটা পড়ছে পয়েন্ট। আচ্ছা,
তারপরে যেটা আসে সেটা হচ্ছে এক্সটার্নাল অ্যাডাপ্টেশন, তার মধ্যে এইগুলো পড়ে অ্যাক্লামাইজেশন, তারপরে অ্যাসিমিলেশন, ডেভেলপমেন্টাল অ্যাডাপ্টেশন, জেনেটিক অ্যাডাপ্টেশন, কালচারাল অ্যাডাপ্টেশন। কিন্তু তোমাদের মেন ফোকাসটা হচ্ছে অ্যাক্লামাটাইজেশন, তাই জন্য এইটা বেশি ফোকাস করেই পড়ানো হবে। অ্যাক্লামাটাইজেশনটা কি আমি বললাম, যে কুইক রেসপন্স, যেটা মানে এনভায়রনমেন্টের সাথে হঠাৎ করে এক্সপোজ হয়ে গেলে, যেটা আননোন এনভায়রনমেন্ট, এবং সেখানে আমাদের যে মানিয়ে নেওয়ার ক্ষমতা, আমরা যে চটজলদি মানিয়ে টানি হঠাৎ করে একটা কোল্ড ক্লাইমেটে চলে গেলে বা হঠাৎ করে একটা হট ক্লাইমেটে চলে গেলে, সেই রেসপন্সটাকেই কিন্তু, অ্যাডাপটিভ রেসপন্সটাকেই কিন্তু অ্যাক্লামাটাইজেশন বলা হয়। বুঝতে পারছো তো কি বলছি? আচ্ছা, এরপর হচ্ছে পারপাস অ্যান্ড সিগনিফিকেন্স অফ অ্যাডাপটেশন, মানে পারপাসটা কি, এইগুলো যে এত যে অ্যাডাপটেশনের মোডস আছে বা ইন্টারনাল এক্সটারনাল এইসব হচ্ছে, তো পারপাস তো একটা থাকবে। তো সেটা হচ্ছে হোমিওস্ট্যাসিস, যেটা সেটা হচ্ছে সেটা বায়োলজিক্যাল মেনটেনেন্স অবশ্যই একটা, মানে টোটালিটিতে একটা মেনটেন করা অর্গানিজম গুলোকে তার স্টেটে, সেইটাই হচ্ছে তোমার হোমিওস্ট্যাসিস, যেটা আগেই বললাম। তারপর হচ্ছে অ্যাডাপটিভ ক্যাপাসিটি, যেটা এনহ্যান্স করা, বাড়ানো, সেইটা কিন্তু ইম্পর্টেন্ট। নালে ক্যাপাসিটি যত যদি না বাড়ে, তাহলে আমরা নেচারের যে সিলেক্টিভ প্রেশার, তার সাথে কিন্তু আমরা খাপ খাইয়ে চলতে পারবো না। তো সেটা আমাদের বাড়াতে হবে। আচ্ছা, ইন্ডিভিজুয়ালস ভ্যারিয়েশন ইন অ্যাডাপটিভ ক্যাপাসিটি, সেটা তার মধ্যে জেনেটিক এন্ডোমেন্টও আছে, মানে জেনেটিক ইনফ্লুয়েন্স ছাড়া কিন্তু এইসব প্রসেস গুলো করাটা, মানে এইসব এইসব প্রসেস গুলো সম্পন্ন হওয়াটা কঠিন হয়ে পড়ে। তো সেটাও ইম্পর্টেন্ট পারপাস বা সিগনিফিকেন্স অফ অ্যাডাপটেশন। এবার হচ্ছে ইকোলজিক্যাল সাকসেস, তো ইকোল মানে এই যে অ্যাডাপটেশন হচ্ছে, তো এটা যদি সাকসেস হতে হয়, তাহলে তার মানে ইকোলজির দ্বারাই হতে হবে, মানে প্রকৃতি আমাদেরকে সেই বেছে নিচ্ছে, সেই ন্যাচারাল সিলেকশনটাই কিন্তু মেন হয়ে যাচ্ছে। তো ইকোলজিক্যাল সাকসেস এর মধ্যে কি দাঁড়াচ্ছে বিষয়টা, সেটা হচ্ছে পপুলেশন সাইজটা মেনটেন থাকে, মানে অ্যাডাপটেশনের ফলে একটা প্রকৃতি আমাদের যে ক্যারেক্টার গুলোকে বেছে নিচ্ছে এবং বাকিগুলোকে বাতিল করে দিচ্ছে, যেগুলো ফিট ক্যারেক্টার নয়, যেগুলো প্রকৃতির সাথে মানিয়ে নিতে পারছে না, যে ক্যারেক্টার গুলো সেগুলো চলে যাচ্ছে। এই যে ক্যারেক্টার গুলো চলে যাচ্ছে, শুধু ক্যারেক্টার তো যাচ্ছে না, হয়তো একটা স্পিসিসই বাদ হয়ে গেল, এই অ্যাডজাস্ট করে নিতে পারলো না বলেই তারা বাদ হয়ে গেল। ডাইনোসররা কিন্তু অবলুপ্ত হয়ে গেছে, তারা কিন্তু আজকে আর এক্সিস্ট করে না, কারণ তারা প্রকৃতির সাথে মানিয়ে নিতে পারেনি, অ্যাডজাস্ট করে নিতে পারেনি, তাদের বডি সাইজ বা ফুড হ্যাবিট যাই হোক, তাদের যে ফিচার্স গুলো, তারা কিন্তু তারা সেইটাকে খাপ খাইয়ে চলতে পারেনি। তো তাই জন্যই তাদের কিন্তু এক্সটিং করে যেতে হয়েছে। তো পপুলেশন সাইজও কিন্তু অ্যাডাপ্টেশন এর মাধ্যমে অনেকটা মেনটেন থাকে, আমাদের পৃথিবীতে সব জীব জগতে প্রত্যেকের যে ভারসাম্যটা সেটা কিন্তু বজায় থাকে। তো পপুলেশন সাইজ একটা ব্যাপার, স্ট্যান্ডার্ড অফ লিভিং, আমরা যে লাইফস্টাইলটা লিড করি তার একটা স্ট্যান্ডার্ড মেনটেন থাকে কিন্তু এই অ্যাডাপটেশনটা হয় বলে। অ্যাডাপটেশন হচ্ছে, ন্যাচারাল সিলেকশন হচ্ছে, আমরা কিন্তু অনেক বেশি আমাদের লিভিং টা বেটারমেন্টের দিকে যাচ্ছে, রোজ রোজ ইভলভ করছি আমরা, অ্যাডাপ্টেশনের পরবর্তী স্টেজ যেটা, মানে ইভলিউশনের দিকে পথে এগোচ্ছি। তো এই এই সাকসেস গুলো কিন্তু আছে, যেগুলো সম্পূর্ণভাবে ইকোলজিক্যাল সাকসেসই বলা যায়, কারণ প্রকৃতি কিন্তু এখানে প্রধান, প্রকৃতি আমাদেরকে রাখছে বা বাতিল করছে, সেটা আমাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স হতে পারে বা হোল একটা স্পিসিসই হয়তো চলে গেল, সেটাও হতে পারে। কারণ অ্যাডাপ্টেশন বা ইভলিউশন তো শুধু মানুষের হয় না, পুরো জীব জগতেরই হয়। আচ্ছা, অ্যাক্লামাটাইজেশন, এইটা আমরা এবার ডিটেলে ফোকাস করে জানবো যে অ্যাক্লামাটাইজেশনটা কি দাঁড়াচ্ছে। অ্যাক্লামাটাইজেশনটা যেটা দাঁড়াচ্ছে, যেটা ওই আমি যেটা বললাম, যে একটা ইন্ডিভিজুয়াল যখন একটা এনভায়রনমেন্টে এক্সপোজড হয়ে যায় এবং চ্যালেঞ্জ ফেস করে একটা, তখন একটা তাদের মধ্যে রিভার্স ফিজিওলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়, সেই যে প্রবণতা, সেই প্রবণতাকেই অ্যাক্লামাটাইজেশন বলে। মানে তখন আমাদের শরীর হঠাৎ করে রেসপন্স করতে শুরু করে ওই পরিবেশের সাথে, ওই পার্টিকুলার পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য, সেই জন্য তারা মানে তাদের তখন ফিজিওলজিক্যাল বিভিন্ন চেঞ্জেস হতে থাকে। যেমন যদি আমি
একটা খুব মানে উষ্ণপ্রবণ জায়গায় চলে যাই যেখানে ভীষণ গরম, সেখানে হঠাৎ করে চলে গেলে আমার প্রচন্ড ঘাম হতে শুরু করবে, আমরা মানে আমাদের মানে হিটটা রিলিজ করার জন্য ভীষণ ভাবে আমাদের সোয়েট গ্ল্যান্ড গুলো আমাদেরকে হেল্প করবে, সেখান থেকে মানে সোয়েটিং এর মাধ্যমে আমাদের ওই হিটটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য চেষ্টা করবে। সেখানে কিন্তু ওই হোমিওস্ট্যাটিস, হোমিওথার্মি এই ব্যাপারগুলো কিন্তু ইন্টারনালি কাজ করতে থাকবে, যাতে আমাদের পুরো ফিজিওলজিক্যাল অ্যাডজাস্টমেন্টটা হয়, মানে একদম ইনিশিয়াল স্টেজে সেটা প্রসেস হয়, সেটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার যেমন ট্যানিং হয়ে যাওয়া, মানে ট্যান করে যায়, আমরা যখন সমুদ্রে বেড়াতে যাই তখন ফিরে এসে দেখি আমরা ট্যান হয়ে গেছি, মানে আমাদের স্কিনটা কালো হয়ে গেছে, ইনিশিয়ালি মেলানিন ফর্ম করে গেছে, পিগমেন্টেশনটা মেলানিন পিগমেন্টেশনটা মানে প্রোডিউস করে গেছে, কারণ আমরা সানের কাছে এক্সপোজড হয়ে যাচ্ছি অনেক বেশি, আমাদের স্কিন গুলো হয়তো আমরা অতটা আমরা যে পরিবেশটায় থাকি সেই পরিবেশটা সূর্যের তীব্রতাটা অতটা বেশি নয়, কিন্তু যেখানে আমরা হয়তো বেড়াতে গেছি সেখানে হয়তো অনেকটাই বেশি, মানে আল্ট্রাভায়োলেট রেজের মানে ইয়েটা অনেক, এক্সপোজারটা অনেকটা বেশি, তখন আমাদের স্কিন আমাদের কে প্রোটেক্ট করবার জন্যই কিন্তু এই মেলানিন পিগমেন্টেশনটা ফর্ম করতে শুরু করে, এবং এটা কিন্তু আমাদের দেহকে বলে দিতে হয় না, সে নিজে থেকে রেসপন্স করতে শুরু করে, নিজে ওই রিভার মানে একটা রিভার্স সিচুয়েশনে নিজেই নিজের ওই চ্যালেঞ্জটা কে ওভারকাম করবার চেষ্টা করতে থাকে। এই রেসপন্সটাই কিন্তু অ্যাক্লামাটাইজেশন। এখানে ছবিটায় দেখতে পাচ্ছ যে হট ক্লাইমেটে মানুষ কি ধরনের পোশাক আশাক করে, কোল্ড ক্লাইমেটে কি ধরনের মানুষ পোশাক আশাক করে। হট ক্লাইমেটে মানুষের বাড়ি ঘরের প্যাটার্নটা দেখো এখানে কিন্তু, আর এই কোল্ড ক্লাইমেটে বাড়ি মানুষের বাড়ি ঘরের প্যাটার্নটা দেখো কতটা ডিফার করে যাচ্ছে। সবই কিন্তু আমরা পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্যই করেছি, সেটা আমাদের পোশাক হতে পারে, আমাদের ঘর বাড়ি হতে পারে, আমাদের ইন্টারনাল ফিজিওলজিক্যাল চেঞ্জেস হতে পারে, সবটাই আমরা অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য আমরা কিন্তু করে থাকি। এখানে একজন মানুষ স্বাভাবিক যিনি হট ক্লাইমেটে থাকেন তার পোশাক আশাক মানে স্বল্পবাসী, মানে পাতলা কাপড় পরছেন, এখানে অবশ্যই বরফের একটা ইগলুর ইগলুর ছবি আছে, এটা তো সেখানে হচ্ছে এস্কিমোদের ছবি, তাদের তাদেরও পোশাক আশাক মানে সেটা বরফের দেশে উষ্ণ, মানে আমার দেহকে গরম রাখবার জন্য যেটুকু প্রয়োজন সেইগুলো তারা সেরকম ধরনের পোশাক পরেছে, তাদের এখানে হাউস প্যাটার্নটাও পুরোটা আলাদা, এখানে তারা ইগলুতে বসবাস করছে আর এখানে আলাদা হাউস প্যাটার্ন পুরো সম্পূর্ণ। তো এই এইটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের অ্যাডাপ্টেশনটা শুধুমাত্র ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন কিন্তু হয় না, কালচারাল অ্যাডাপ্টেশনও হয়, যেটা আমরা গোড়াতে বললাম যে কি কি রকমের অ্যাডাপ্টেশন হয়ে থাকে জেনারেলি, এমনকি বডি সাইজের বডি স্ট্রাকচারেরও কিন্তু ডিফারেন্স আছে, না হলে কিন্তু সে পরিবেশের সাথে পার্টিকুলার ওই পরিবেশটার সাথে মানিয়ে নিতে পারবে না, সে তার অ্যাডজাস্ট করতে প্রপারলি অ্যাডজাস্ট করতে পারবে না, এর বডি স্ট্রাকচার বা স্কিন কালার মানে স্কিন টোন সেগুলোও কিন্তু ডিফারেন্স আছে যথেষ্ট। আচ্ছা, এইবার যেটা কথা সেটা হচ্ছে অ্যাডাপ্ট, মানে আমরা যখন হাই অল্টিটিউডে যাই তখন আমাদের অ্যাক্লামাটাইজেশন যে প্রসেসটা সেইটা কিভাবে হয়, মানে কিভাবে আমাদের দেহ মানে মানিয়ে নেয় আর কি, সেইটা সেইটা সেই প্রসেসটা আমরা একটু জানবো। মানে আমরা যখন আর্থের থেকে এরকম সি লেভেল থেকে উঁচুতে যাচ্ছি তখন আমাদের যেটা হচ্ছে ডিক্রিজ মানে এয়ার প্রেশারটা ডিক্রিজ করে যাচ্ছে, তো অনেকে কিন্তু হাইপক্সিয়া যেটা সেটা হচ্ছে ডিপ্রাইভেশন অফ অক্সিজেন সেটা কিন্তু হয়ে যায়, কারণ সিম্পল এয়ার প্রেশারটা ডিক্রিজ করে যাচ্ছে যত আমরা হাই অল্টিটিউডে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের হাইপক্সিয়া দেখা যায়, তখন আমাদের লাং প্রপারলি আর কি এটা নিতে পারে না, মানে অক্সিজেনটা বাতাস থেকে নিতে পারে না, তখনই কিন্তু ওই ল্যাক অফ অক্সিজেন থেকে হাইপক্সিয়া সিকনেসে চলে যায়, হাই অল্টিটিউড সিকনেস যেটা সেইটাতে কিন্তু দেখতে পাওয়া যায়। তো সেইটার সাথে আমরা কিভাবে অ্যাডাপ্ট করি বা কি কি প্রবলেমস হয় সেইটা একটু দেখে নেব। তো
এটা যদি আমরা দেখি ফিটনেস লেভেল আর এটা টাইম, তো ইনিশিয়ালি যখন আমরা মানে কম ইনসাফিসিয়েন্ট অক্সিজেনে চলে যাই, লো অক্সিজেনে চলে যাই, যেটা হয় ইনিশিয়াল ইনসাফিসিয়েন্ট রেসপন্স হয়ে যায়, মানে আমরা প্রথমে কিন্তু খুব একটা রেসপন্স করতে পারি না, তো ওই জন্য ফিটনেসটা কি হয় র্যাপিড ড্রপ হতে থাকে। আর অ্যারাইভাল অ্যাট দা হাই অল্টিটিউড, যখন হাই অল্টিটিউডে যাচ্ছি তখন ফিটনেস লেভেলটা আমার ড্রপ করে যাচ্ছে, তারপরে কি হয় ফিটনেস লেভেলটা আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে কি হয় একটু একটু করে বাড়তে থাকে। অ্যাক্লামাটাইজেশনটা শুরু হয় যখন, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে দেখতে পাচ্ছ, তখন কিন্তু শুরু হচ্ছে সবে অ্যাক্লামাটাইজেশনটা, তখন কিন্তু ফিটনেস লেভেলটা একটু একটু করে বাড়তে শুরু করলো, প্রথমে একদম ড্রপ করে যায়, র্যাপিড ড্রপ, তারপর বাড়ে সময়ের সাপেক্ষে। তারপরে যেটা হচ্ছে, তারপর আবার ওই ফিটনেস লেভেলটা একটা পরে ড্রপ করে যাওয়ার পরে বা সাকসেসফুল অ্যাক্লামাটাইজেশনটা হয়ে যাচ্ছে, তখন আবার ইনক্রিজ করে যাচ্ছে, মানে ওই জায়গাটা অ্যাচিভ করার জন্য চলে যাচ্ছে, তখন আমরা অক্সিজেনটা আবার আস্তে আস্তে আমাদের বডি নিতে পারছে, অ্যাডাপ্ট করে নিতে পারছে, অ্যাক্লামাটাইজেশনটা সাকসেসফুল হচ্ছে ধীরে ধীরে। এখানে যেটা হয়, এখানে এই পরবর্তী গ্রাফটা ফিটনেস লেভেলটা একেবারে নর্মাল ফিটনেস লেভেলে চলে যায়, যেটা একেবারে প্রথমে ইনিশিয়ালি ড্রপ করে গেছিল, তো এখানে একদম নর্মাল ফিটনেস লেভেলে চলে যায়, এনহ্যান্স ফিটনেস হয়ে যায়, তারপরে নর্মালে চলে যায়, মানে রিটার্ন টু লো অলটিটিউড গেলে যেরকম হতো ব্যাপারটা সেরকম হয়ে যায় আর কি। তো এইটা একটু মাথায় রাখবে, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা, এখানে অনেক রকম এক্সাম্পল এক্সাম্পল দেওয়া আছে, অত মাথায় না রাখলেও চলবে, কিন্তু এইটা মাথায় রাখবে যে কিভাবে অ্যাক্লামাটাইজেশনের সাথে সাথে ফিটনেস লেভেল আর টাইমের সাথে সাথে এই ব্যাপারটা পুরোটা হয় আর কি। তারপরে মোস্টলি কাদের আর কি হাই অল্টিটিউড সিকনেস বা হাইপক্সিয়ার এই যে প্রবলেমটা সেইটা দেখতে পাওয়া যায়, দেখো যারা মাউন্টেনিয়ারিং করে অনেক সময় তাদের মধ্যেও কিন্তু এই প্রবলেমটা দেখতে পাওয়া যায়, কারণ তারা হয়তো অন্যান্য জায়গা থেকে আসছেন, হয়তো প্লেন ল্যান্ড থেকে যাচ্ছেন মাউন্টেনিয়ারিং করতে, তাদের মধ্যে এই প্রবলেমটা দেখা যেতেই পারে, কারণ তারা কিন্তু ওই পরিবেশটার সাথে খাপ খাই মানে অ্যাডাপ্টেড নন আর কি, তাদের শরীর কিন্তু অ্যাডাপ্টেশনটা তাদের কিন্তু প্রপারলি নেই, কিন্তু তারা যখনই যাচ্ছে তখন তাদের অ্যাক্লামাটাইজেশনটা হচ্ছে, মানে একদম কুইক রেসপন্স যেটা সেটা কিন্তু তাদের হচ্ছে, তাই জন্য প্রথমে তাদের কিন্তু এই হাইপক্সিয়ার টেন্ডেন্সি আসতে পারে, তো তাই জন্য তাদের সাথে কিন্তু অক্সিজেন সিলিন্ডার তারা রাখেন এবং কোনো প্রবলেম হলে সেটাকে ব্যবহার অবশ্যই করেন। তো এটা কিন্তু যারা হিমালয়ান রিজিয়নে বসবাসই করেন বা এখানে হচ্ছে আন্দিজ মাউন্টেন্স অফ পেরু বলিভিয়া এর এক্সাম্পল দেওয়া আছে, তো তাদের কিন্তু মানে তাদের কিন্তু এই প্রবলেম গুলো হবে না অবশ্যই, তাদের মধ্যে যে প্যাটার্নটা দেখতে পাওয়া যায়, তাদের ফেসিয়াল প্যাটার্ন দেখো, কি বলবো, চিক্স বোন গুলো এখানে কম্পেয়ার করা হচ্ছে, ব্লাড ফ্লো নিয়ার স্কিন সেটা হয়, একটা যেটা যে আমাদের এই যে চিক পোর্শনে কিন্তু এই হচ্ছে ব্লাড একটা রেডিশ ভাব চলে আসে, ব্লাড গুলো ওখানে ফ্লো করতে থাকে ওই জায়গাটা, এগুলো সমস্তই কিন্তু আমাদের ওই কুইক অ্যাডাপ্টেশনের ফলে কিন্তু দেখতে পাওয়া যায়, বা আমাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, জেনারেলি যারা মাউন্টেন রিজিয়নে বসবাস করেন দীর্ঘদিন ধরে এবং তারা ওইটা পার্মানেন্টলি অ্যাডাপ্ট করে ফেলেছেন এবং সেইটা তারা ওইখানকার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য তাদের ফিজিওলজিক্যাল ওই ওই চেঞ্জেস গুলো বা ওই ওই ক্যারেক্টার গুলো কিন্তু চলে আসে, মানে স্কিন সারফেসে কিন্তু ওই ব্লাডের ওই ফ্লোটা মানে দেখতে পাওয়া যায়, তাই জন্য ওরকম রেডিশ একটা ভাব কিন্তু তাদের দেখা যায়, যদি পাহাড়ে অঞ্চলের যে মানুষজনরা পারমানেন্টলি যাদের জন্ম ওখানে হয়েছে এবং বসবাসও ওখানে করেন তাদের মধ্যে কিন্তু এই ফিচার্স গুলো দেখতে পাওয়া যায়, এখানে জাস্ট একটা কম মানে দেখানো হয়েছে ছবিতে। তো এটাই মানে আমাদের হিমোগ্লোবিন যেটা যেটা আমরা ইন্টারনাল অ্যাডাপ্টেশনের কথা যেটা বললাম, যে তার জন্য কিন্তু হিমোগ্লোবিন অনেকটা মানে ব্লাড সার্কুলেশনটাকে ওঠানামা করিয়ে অনেকটাই আমাদের কি বলবো যে আমাদের ব্রিথ করার ক্ষমতা মানে কম অক্সিজেন লেভেলে অক্সিজেনটাকে আমাদের কিভাবে আমরা অ্যাডজাস্ট করি সেইটাকে এবং সেখানে ব্রিথ করা হাই অল্টিটিউডে সেইগুলো কিন্তু হিমোগ্লোবিন, কারণ হিমোগ্লোবিন তোমরা জানো যেটা অক্সিজেন পরিবহন করে এবং সারা দেহে ছড়িয়ে দেয়, তো হিমোগ্লোবিনের ফাংশনই ওইটা, তো তাদের মধ্যে কিন্তু এই হিমোগ্লোবিনের যে ইয়েটা মানে হিমোগ্লোবিনের ফাংশনটা কিন্তু তাদের মধ্যে অন্যরকম আর প্লেন ল্যান্ডের লোকের তুলনায় আর কি। তো সেটাই এখানে এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করা আছে, এগুলো জাস্ট বোঝার জন্য
আমি রেখেছি, তো এগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে যেও যে এর প্রসেসটা কিভাবে হয়, আর কিছু না, সবই কিন্তু ওই সেই বেসিক গল্পটা ওটাই, যে ন্যাচারাল সিলেকশন কিভাবে প্রকৃতি আমাদের সিলেক্ট করে নিচ্ছে, ঠিকঠাক ফিচার গুলো যেগুলো প্রকৃতির সাথে মানিয়ে নিতে পারছে সেগুলোকেই প্রকৃতি সিলেক্ট করছে, আদারওয়াইজ যেগুলো মানিয়ে নিতে পারছে না সেইগুলো কিন্তু প্রকৃতি বাতিল করে দিচ্ছে, সেগুলো কিন্তু আর থাকছে না। আচ্ছা, এইবার হচ্ছে জেনারেল রেসপন্সটা কোল্ড স্ট্রেসে কি কি হয়, মানে একটা কোল্ড ওয়েদারে কি কি রেসপন্সেস হয়, মানে আমাদের বডি কি কিভাবে রেসপন্স করে। তো যেটা হয় যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা ভাবে আর কি রেসপন্স করতে থাকে আর কি, অটোমেটিক্যালি নার্ভাস সিস্টেমটা আমাদের রেসপন্স করে এবং হার্টবিট, এভরিথিং, গ্যাস্ট্রো ইনস্টিটিউশিয়াল ট্র্যাক্ট, তারপরে মোস্ট অফ দা গ্ল্যান্ডস এর সিক্রেশন, সবই কিন্তু আমাদের এই নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে। যে কোনো একটা স্ট্রেস সিচুয়েশনে গেলে, নতুন সিচুয়েশনে গেলে সব থেকে ভালো বলা যায় আর কি, সেইটা কিন্তু নির্ভর করে। এবং আমাদের এই যে হরমোনস গুলো সেইগুলো এই গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়, তারপরে কিন্তু আমাদের এই মেটাবলিক রেট গুলো মানে ফাংশন করতে থাকে অন্যভাবে, যাতে আমরা ওই পরিবেশের সাথে ইনস্ট্যান্টলি অ্যাডাপ্ট করে নিতে পারি, মানে অ্যাক্লামাটাইজেশনের যে প্রসেসটার কথা এতক্ষণ বললাম সেইটা করাটা সম্ভব হয়, সেই জন্য কিন্তু থাকে। যেমন আমরা কোল্ড ওয়েদারে গেলে যেটা হয় কি, আমাদের আমরা শিভার করতে শুরু করি, কাঁপতে শুরু করি, তো তখন কিন্তু আমাদের ব্লাড ভেসেলস গুলো স্কিনের স্কিনকে মানে স্কিন গুলো বা ফ্লো গুলো মানে আমাদের ইন্টারনালি আমাদের যে চেঞ্জেস গুলো হতে থাকে আমাদের বডিটাকে গরম রাখবার চেষ্টা করে, যাতে আমরা ওই কোল্ড স্ট্রেসের সাথে অ্যাডাপ্ট করে রাখতে পারি। ওই আর হোমিওস্ট্যাটিস যেটা বললাম, যে আমাদের ওই বডি টেম্পারেচারটাকে যাতে কনস্ট্যান্ট মেনটেন করা যায়, তার জন্য আমাদের ইন্টারনাল কিছু ফাংশনস হতে থাকে, যার জন্য আমরা ওই অ্যাক্লামাটাইজেশন ব্যাপারটাকে সাথে অ্যাডাপ্ট মানে করে নিতে পারি, মানে সেই অ্যাডাপটিভ রেসপন্সটা আমাদের মধ্যে চলে আসে। তার জন্য কিন্তু এই এই মানে বাইরে থেকে আমরা এই ফিচার্স গুলো দেখতে পারি, যেটা শিভারিং একটা খুব কমন ব্যাপার, সেইটা কিন্তু মানে কাঁপুনি দিতে শুরু করে আমাদের ইনস্ট্যান্ট, মানে আমাদের বডি তখন ফাংশন করতে শুরু করলো ওই প্রথম। তারপরে যেটা হয়, এছাড়াও কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জেস হতে পারে, মানে যারা পার্মানেন্টলি কোল্ড স্ট্রেসের জায়গায় থাকে না কি, তাদের মধ্যে আবার অন্যরকম চেঞ্জেস হয়, তাদের ফেসিয়াল স্ট্রাকচারের পরিবর্তন হতে পারে। এছাড়া যেটা হয়, থাইরক্সিন হরমোন, যেটা হরমোনাল এগুলো নিঃসৃত হয়ে আর কি আমাদের বডি অ্যাডাপ্ট করতে থাকে। এই এই ব্যাপারগুলো মানে আছে, খুব একটা কঠিন ব্যাপার কিছু নেই এখানে, মানে অ্যাক্লামাটাইজেশনের জন্য কোল্ড স্ট্রেসে কি কি ফিচার্স হয় সেগুলোই এখানে লেখা আছে। এবার যেটা হয়, ইন্ডিভিজুয়াল কিছু ফ্যাক্টরস থাকে যেগুলো মানে ওই অ্যাকোমোডেশন যে কথাটা আমরা আগে বললাম সেইগুলো কি কি করতে থাকে, যেটা হচ্ছে এজ একটা ফ্যাক্টর, এজ আমাদের কতটা পারমিট করবে ওই অ্যাডাপ্টেশনের বা অ্যাডাপ্ট করে নিতে কতটা পারমিট করবে। জেন্ডারও কিন্তু একটা ব্যাপার, ইউজুয়ালি মানে মেন ছেলেদের বডি ওয়েট অনেক মানে বেশি হয় জেনারেলি, আর মেয়েদেরটা কম হয়। বডি ওয়েটের উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে যে অ্যাডাপ্টেশনের ব্যাপারটা কিরকম ভাবে হবে, কারণ আমরা পড়বো এরপরে যে বার্গম্যানস রুল, অ্যালেন্স রুল, সেটা এবার দেখবো, সেটাতে জানতে পারবো। তো এইগুলো অ্যাকোমোডেশনের মধ্যে পড়ে, যে আমরা আমার বডি আমাকে এইগুলো অ্যাকোমোডেট করছে, তাই জন্যে কিন্তু আমি কোল্ড স্ট্রেস এর সাথে মানিয়ে নিতে পারছি। তো এই এই আবার ইনসুলেশন অফ ফ্যাট আছে, মানে আমার ফ্যাটের ডিস্ট্রিবিউশনটা কিরকম সেটার উপরেও কিন্তু আমি ঠান্ডার জায়গায় কিভাবে মানিয়ে নিচ্ছি সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবার হিট, মানে হিট স্ট্রেস, যেটা ওটা কোল্ড স্ট্রেস ছিল এটা হিট স্ট্রেস, এখানেও সেই একই কথা, এখানেও অ্যাক্লামাটাইজেশন আছে, যেটা আমাদেরকে মানে আমাদেরকে মানে মানিয়ে নিতে সাহায্য করছে, এবং আমাদের মানিয়ে নিতে সাহায্য করা মানেই হচ্ছে আমার শরীরের মধ্যে বিভিন্ন রকম ইন্টারনাল এবং এক্সটার্নাল পরিবর্তন আসছে, এবং আমার শরীর সেভাবে আমাকে অ্যাকোমোডেট করছে টু অ্যাডাপ্ট উইথ দ্যাট সিচুয়েশন। তো এইটা কিন্তু মানে সেই একই ব্যাপার, শুধু পাল্টে যাচ্ছে এটা হট মানে হট স্ট্রেস মানে হিট স্ট্রেস যেটা, আর ওটা কোল্ড, এটাই হচ্ছে পার্থক্য।
এছাড়া কিছু না, এখানে মানে মেটাবলিক রেটটা আমার বেড়ে যাচ্ছে, আমার ঘাম হতে শুরু করছে, আমি ইনস্ট্যান্ট খুব গরমের জায়গায় গেলে ভীষণ আমার সোয়েট গ্ল্যান্ড গুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, বা আমার বেশি সানের সাথে আমার স্কিন এক্সপোজ হয়ে গেলে আমার স্কিনে মেলানিন পিগমেন্টেশন শুরু হয়ে যাচ্ছে, যার ফলে আমার ট্যান পড়ে যাচ্ছে, আমার স্কিনকে প্রোটেক্ট করছে আমার বডি এইগুলো ফর্ম করে ধীরে ধীরে। তো এখানেও কিন্তু ওই ডিপেন্ড করছে এজ, বডি সাইজ, শেপ, ফ্যাটনেস, ফিজিক্যাল ফিটনেস, কার্ডিও ভাস্কুলার ফাংশন, এগুলো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কিন্তু এই ফ্যাক্টর গুলো যেরকম কোল্ড স্ট্রেসে ছিল, এই যে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর অ্যান্ড টলারেন্স, সিমিলারলি কিন্তু হিট স্ট্রেসেও এক, আর কিছু আলাদা কিন্তু নেই, একই ব্যাপার। একটা হচ্ছে ওভারঅল যেটা আমার মানে পরিবর্তন যেটা অ্যাক্লামাটাইজেশনের জন্য, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর, যে ইন্ডিভিজুয়ালি আমার বডি আমার কি কি অ্যাকোমোডেট করছে সেটাও একটা ফ্যাক্টর। এবার আসবো বার্গম্যান রুল যে আর অ্যালেন্স রুল, এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস, এই দুটো তোমাদের পরীক্ষাতেও আসে অ্যাডাপ্টেশনে, যে কি বলছে দুটো রুল। তো বার্গম্যান রুলে বলছে পপুলেশন ইনহাবিটিং কোল্ডার রিজিয়ন টেন টু বি লার্জার দেন দোজ ইন দ্য ওয়ার্মার রিজিয়ন। পরিষ্কার কথা হচ্ছে বার্গম্যান বলছে তো বডি মাস যেটা লার্জ, যেটা মানে বডি সাইজটা লার্জ হয় যারা কোল্ডার রিজিয়নে থাকে তাদের মধ্যে ফ্যাট ডিপোজিশনটা বেশি থাকছে, তারা সেই অর্থে বলছেন তিনি বডি সাইজটা লার্জ হয়, আর যারা ওয়ার্মারে থাকে তাদের সেই বডি সাইজটা মানে ফ্যাটের ডিপোজিশনটা অতটা থাকছে না, তিনি এই সাইকোলজি দিয়ে বলছেন আর কি। মানে ইকুয়াল বডি সাইজ হচ্ছে না, আমার পরিবেশ অনুযায়ী আমার বডির এটা পাল্টে যাচ্ছে আর কি। তো যেমন পোলার বি, এখানে হচ্ছে মানুষের নয় একটা অ্যানিমালের এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন পোলার বিয়ার, পোলার বিয়ার হচ্ছে খুব ভালো এক্সাম্পল মানে এই বার্গম্যান রুলের আর কি, যেটা হচ্ছে লার্জ আর কম্প্যাক্ট বডি আর কি, অনেকটা পোলার বিয়ারদের হয়, এবং মানে তাদের মধ্যে বেশ ফ্যাট ডিপোজিশনটা থাকে, যেটা যেটা ওদেরকে কোল্ড ক্লাইমেটের সাথে অ্যাডাপ্ট করে নিতে ভীষণ ভাবে সাহায্য করে। এছাড়া ওদের হেভি ফার থাকে যেটাও কিন্তু ওই ঠান্ডার হাত থেকে প্রোটেক্ট করে, আর ফ্যাট ইনসুলেশন তো বললামই যে ফ্যাট থাকলে, ফ্যাটের লেয়ার থাকলে সেটাকে হিট জেনারেট করতে সাহায্য করে, আর বডি টেম্পারেচারটাকে একটা কনস্ট্যান্ট জায়গায় রাখতে কিন্তু সাহায্য করে। তো বার্গম্যানের রুল কিন্তু মানুষের ক্ষেত্রে অনেক সময় কিন্তু মানে নাও খাটতে পারে, কারণ এই 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 যে কনসেপ্টটা এটা কিন্তু হিউম্যানের ক্ষেত্রে মানে প্রপারলি আর কি ইমপ্ল্যান্টেড হচ্ছে না কিন্তু, কারণ লার্জ বলতে কিন্তু ওই জায়গাটা পরিষ্কার হয় না। তো বার্গম্যান এই রুলটা দিয়েছিলেন, তো তার অন্য অ্যানিমালসদের ক্ষেত্রে আরো বেশি আর কি প্রযোজ্য হয়ে দাঁড়াচ্ছে আর কি। সারফেস এরিয়া অফ দ্য বডিটা কিন্তু মানে আর কি বেশি হতে হবে আর কি, সারফেস এরিয়া অফ দ্য বডি যেটা মানে আর কি যারা শীত প্রধান জায়গায় বসবাস করছে যেসব প্রাণীরা তাদের কিন্তু বেশি হতে হবে, না হলে কিন্তু তারা ওই মানে অ্যাডাপ্ট করে নিতে পারবে না আর কি। তো এবার আসছে যেটা অ্যালেন্স রুল, অ্যালেন্স রুলে কি বলছে, অ্যালেন্স রুলে বলছে যে জেনারেল কন্ডিশন যেটা বার্গম্যান রুলে বলা হয়েছে যে কোল্ডার রিজিয়নে ক্যারেক্টারাইজড বাই রিলেটিভলি শর্টার এক্সট্রিমিটিস মানে টেল, ইয়ার্স এটসেট্রা দিয়ে বোঝানো হচ্ছে দ্যান দোজ ওয়ার্মার এক্সট্রিমিটিস। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ওইখানে হচ্ছে মানে এক্সট্রিমিটিস বলতে এখানে হচ্ছে বডি সাইজটা মানে লম্বার দিক থেকে বলো, তুমি যদি একটা পার্বত্য মানে পার্বত্য অঞ্চলের যদি মানুষ যদি লক্ষ্য করো তাহলে তাদের হাইট কিন্তু কম্পারেটিভলি অনেকটা শর্ট হয়, কারণ তারা চায় কি তাদের বডি স্ট্রাকচারটা চায় কি মানে তাদের বডি কিভাবে অ্যাডাপ্ট করছে, তাদের হিটটাকে ধরে রাখতে চাইছে, হিটটাকে ছেড়ে দিতে চাইছে না মানে রিলিজ করে দিতে চাইছে না, হিটটাকে ধরে রেখে তারা কোল্ড এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করছে। কিন্তু যারা ধরো মানে ইকুইলেটারাল মানে কি বলবো নিরক্ষীয় অঞ্চলে আছে, নিরক্ষীয় অঞ্চলে সেখানে তোমার মানে গরমের জায়গা, কম্পারেটিভলি অনেক বেশি গরমের জায়গা, সেখানে কিন্তু তারা কি করে মানে হিটটাকে ছেড়ে দিতে চাইবে, মানে তারা কি হাইটটা তাদের অনেক বেশি মানে লম্বা হবে, স্লেন্ডার বডি হবে আর কি, তো ছেড়ে দিতে মানে তারা হিটটাকে রিলিজ করে দিতে চাইবে মানে মানে বেরিয়ে যাক, আমার বডি স্ট্রাকচারটার ডিফারেন্স আছে, না হলে কিন্তু তারা ওই বডি মানে বডিটাকে বডি তার এনভায়রনমেন্টের সাথে কিন্তু অ্যাডজাস্ট করিয়ে নিতে পারবে না।
যেটা হয় যে মানে পাহাড়ি অঞ্চলে বা কোল্ড স্ট্রেস এর জায়গাতে স্টকি বডি হয়, মানে শর্ট অ্যাপেন্ডেজ, মানে হাইট শর্ট হচ্ছে, মানে লিমস গুলো, মানে হাত পা এগুলো অনেক বেশি শর্ট হচ্ছে, লম্বা লম্বা হচ্ছে না, তো এক্সট্রিমিটিসটা শর্ট হচ্ছে। তো এটাই বলছে, যেমন আফ্রিকার মাসাই যে ট্রাইব আছে তারা নর্মালি কি হয় অনেক টল, আফ্রিকার যে জায়গাটা সেখানে তো অবশ্যই অনেক বেশি মানে গরম প্রবণ জায়গা আর কি, অনেক বেশি হিট বেশি, সেই জন্য তারা তাদের তারা কি হয় মানে হিট রিডিউস করতে চাইছে, তার বডি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য তারা দেহের উত্তাপটাকে ছেড়ে দিতে চাইছে এনভায়রনমেন্টের সাথে মানিয়ে নেওয়ার জন্য, তার জন্য তাদের প্রচুর ঘামের প্রয়োজন, এবং তাদের বডি সাইজ মানে সাইজটাও সেরকম বেশি হচ্ছে, লম্বা হচ্ছে তারা, মানে স্ট্রেট মানে কি বলবো তাদের টেম্পারেচারটা রিলিজ করবার জন্য তাদের সেই বডি স্ট্রাকচারটা প্রয়োজন হচ্ছে ট্রপিক্যাল অঞ্চলে। আর আমি যদি কোল্ড স্ট্রেসে যদি আমার এরকম হয় তাহলে তো সেখানে হবে না, সেখানে আমার আমাকে হিটটা ধরে রাখতে হবে আর ওখানে হিটটা রিলিজ করে দিতে হবে, তো সারফেস এরিয়াটা আমার কম হতে হবে, তাই জন্য আমাকে বডি বডি স্ট্রেচারটা শর্ট হতে হবে আর অনেক বেশি কম মানে কম্প্যাক্ট হতে হবে, স্টকি হতে হবে, তাহলেই কিন্তু বডি মাসটা ওরকম হলেই তবেই কিন্তু করা যাবে। তো এখানে মূল ব্যাপারটা হচ্ছে বডি মাসের কম্প্যারিজন হয়েছে, যে একটা ট্রপিক্যাল অঞ্চলের মানুষের বডি মাস একরকম আর একটা একদম পোলার অঞ্চলের মানুষের বডি মাস আরেক রকম, একরকম কিন্তু নয়, তো এরা দুটো পরিবেশে তারা দুরকম ভাবে নিজেদেরকে অ্যাডাপ্ট করছে, তো এটাই অ্যালেন্স বলছেন। ঠিক আছে, বুঝতে পারছো তো কি বলছি? বোঝা গেল তো যে অ্যালেন্স রুল, বার্জম্যান রুল? বেশ, তো অ্যাডাপ্টেশনে এই এইগুলোই তোমাদের মানে জায়গা, মানে অ্যাডাপ্টেশন থেকে খুব বেশি কোয়েশ্চেন কিন্তু আসে না, এই অ্যালেন্স রুল আর বার্জম্যান রুলটা ভালো করে পড়বে, আর বাকি যেগুলো অ্যাক্লামাটাইজেশনের যে প্রসেস গুলো বললাম সেগুলো ভালো করে দেখবে তাহলেই যথেষ্ট, আর কিছু দরকার নেই। আর কি কি ওই হোমিওস্ট্যাসিস, হোমিওথার্মি, এই এই টার্ম গুলো যে এখানে লেখা আছে যে ওর মানেটা কি হয় সেইগুলো একটু জেনে রাখবে, অ্যাডাপ্টেশনে এক্সট্রা এর থেকে আর কিছু পড়ার প্রয়োজন নেই। ঠিক আছে, ঠিক আছে, কোনো ডাউট থাকলে বলো যে কোন জায়গাটায় অসুবিধে। বলো, বার্গম্যান রুলের কথা বলছো? হ্যাঁ, মানে লম্বায় বেড়ে যাবে, এখানে মাসাই ট্রাইবটাই যেটাই বলছে যে মানে আফ্রিকায় তারা হচ্ছে তারা যদি এই হিটটাকে রিলিজ করতে চাইছে তাই জন্য তাদের তারা কম্পারেটিভলি অনেকটা লম্বা। তুমি যদি এখন একটা পোলার রিজিয়নের একটা মানুষকে দেখো, তার হাইট অনেক বেশি শর্ট, তার হাত পা গুলো অনেক বেশি খাটো খাটো, কারণ কি তার হিটটাকে মানে নিজেদের মধ্যে রিজার্ভ করতে চাইছে, কারণ তারা ঠান্ডার জায়গায় আছে, তাদের টেম্পারেচারটা দরকার, তারা মানে বডি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, ওই যে 37°C ওটাকে কনস্ট্যান্ট রাখার জন্য কিন্তু তাদেরকে ওই ওইটা ওই হিটটাকে অ্যাবজর্ব করতে হবে। আর এদের কি করতে হবে যে এদের হিট অত্যন্ত বেশি, এদেরকে হিট রিলিজ করতে হবে, তাই জন্য বডি এক্সট্রিমিটিসটা বেশি, হাইটটা বেশি, হাতগুলো লম্বা লম্বা, তো এই এইটাই বোঝানো হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, সারফেস এরিয়াটা গরম গরমের জায়গা হলে বাড়বে আর ঠান্ডার জায়গা হলে কমবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকছে, অ্যাডাপ্টেশনটাও হয়ে গেল কমপ্লিট, এর পর দিন দেখি, আমি তো আমি তো বলেছি আমি যে পরের সপ্তাহে আমি সোশ্যাল করাবো ট্রাইব, আমি দেখছি আবার কবে ক্লাস নেব। ঠিক আছে, আর বইটা তুমি ফলো করো, ওর মধ্যে কিন্তু সবকিছুই পেয়ে যাবে,
প্রিন্ট আউট করে নিও বেটার, কারণ অনেকগুলো পেজের বই আছে। ঠিক আছে, আজ তাহলে এই অবধি থাকছে।